আচ্ছা, গত লিসনে আমরা ভিউ নিয়ে আলোচনা করছিলাম, তো এই লিসনে আমরা আলোচনা করব ইনডেক্সড ভিউজ ইন এসকিউএল সার্ভার। তো ভিউ তো আমরা সচরাচর ভিউ নিয়ে কাজ করি, বাট ভিউতেও ইনডেক্স ব্যবহার করা যায়, তো এই বিষয়টা একটু এক্সেপশনাল, সবাই ইনডেক্স ব্যবহার করে না ভিউতে, কেউ কেউ করে, দেখি বিষয়টা আসলে কেমন। হোয়াট ইজ অ্যান ইন্ডেক্স ভিউ অর হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন এ ভিউ? আমরা তো সাধারণত টেবিলে ভিউ ইন্ডেক্স ক্রিয়েট করি আর কি, তো ভিউর ক্ষেত্রে বিষয়টা কি হয়? স্ট্যান্ডার্ড অর নন ইন্ডেক্স ভিউ ইজ জাস্ট লাইক স্টোর এসকিউএল কোয়েরি। ভিউ যদিও আপনার টেবিলের মতোই অ্যাক্ট করে অনেকটা, টেবিল বিহেভিয়ারটা পুরাই টেবিলের মতো, বাট এটাকে বলা হচ্ছে জাস্ট লাইক এ স্টোর্ড এসকিউএল কোয়েরি, আর কিছুই না, বা এটাকে একটা ভার্চুয়াল টেবিলের মতো বলতে পারেন। তো সেটা হচ্ছে যদি স্ট্যান্ডার্ড বা নন ইন্ডেক্সড ভিউ হয় সেই ক্ষেত্রে। হোয়েন উই ট্রাই টু রিট্রিভ ডেটা ফ্রম দ্য ভিউ, দ্য ডেটা ইজ অ্যাকচুয়ালি রিট্রিভ ফ্রম দ্য আন্ডারলাইং বেস টেবিল। আমরা যদি ভিউ থেকে কখনো কোয়েরি লিখে ডাটা রিট্রিভ করি, সেক্ষেত্রে আসলে কি হয়, ডাটাটা ভিউ থেকে আসে না, আসলে ভিউতে তো কোনো স্টোরেজই নাই সেখানে ডাটা থাকবে, সো ডাটাটা আসে কোত্থেকে, টেবিল থেকে, যেই টেবিলের উপর বেস করে হচ্ছে কোয়েরিটা ভিউর ভিউটা জেনারেট করা হয়, সেই টেবিল থেকে হচ্ছে ডাটাগুলি আসে। সো এ ভিউ ইজ জাস্ট এ ভার্চুয়াল টেবিল, ইট ডাজ নট স্টোর এনি ডাটা বাই ডিফল্ট। সো ভিউ ভিউ হচ্ছে জাস্ট একটা ভার্চুয়াল টেবিল, আসলে টেবিলের মতোই কাজ করে, বাট এটা টেবিলও না, এটাতে কোনো ভ্যালু স্টোর হয় না। হ্যাঁ, সো এই কথাটা এখানে বলা হয়েছে, সো ভিউ ইজ জাস্ট এ ভার্চুয়াল টেবিল, ইট ডাজ নট স্টোর এনি ডাটা বাই ডিফল্ট, বাই ডিফল্ট এটাতে কোনো ডাটা স্টোর হয় না। হাউএভার হোয়েন ইউ ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন এ ভিউ, দ্য ভিউ গেটস মেটারিয়ালাইজড। হ্যাঁ, যখন আমরা ভিউতে ইন্ডেক্স ক্রিয়েট করি তখন কিন্তু আবার সিনারিওটা ভিন্ন। সো সেটা এখানে বলতেছে, হাউএভার হোয়েন ইউ ক্রিয়েট এ ইন্ডেক্স অন এ ভিউ, দ্য ভিউ গেটস মেটারিয়ালাইজড। দিস মিন্স দ্য ভিউ ইজ নাও ক্যাপাবল অফ স্টোরিং ডেটা। হ্যাঁ, সো এই অবস্থায় ভিউটা হচ্ছে ডেটা স্টোর করতে ক্যাপাবল হয়। এসকিউএল সার্ভার উই কল দেম ইন্ডেক্সড ভিউ, অ্যান্ড ইন ওরাকল মেটারিয়ালাইজড ভিউ। এসকিউএল সার্ভারে এই ধরনের যে ভিউগুলি আছে সেগুলিকে ইন্ডেক্স ভিউ বলা হয়, আর ওরাকলে বলা হয় মেটারিয়ালাইজড ভিউ। আশা করি বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, ইউজিং টেবিল প্রোডাক্ট অ্যান্ড টেবিল প্রোডাক্ট সেলস টেবল টু ক্রিয়েট অ্যান ইন্ডেক্স ভিউ। শব্দ আসতেছে, যেটা বলা হয়েছে ইউজিং টেবিল প্রোডাক্ট অ্যান্ড টেবিল প্রোডাক্ট সেলস টেবলস টু ক্রিয়েট অ্যান ইন্ডেক্স ভিউ। আসলে ওই এই দুইটা টেবিল নিয়ে আমাদের যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলির উপর বেস করে আমরা একটা ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করব, এটা হচ্ছে বিষয়। তো টেবিলগুলি কি আছে, প্রথমত হচ্ছে টেবিল প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আইডি, নেম, ইউনিট প্রাইস, হ্যাঁ এই তিনটা কলাম আছে। তারপরে হচ্ছে এই প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা এখানে এন্ট্রি দেওয়া হয়েছে, এখানে জাস্ট আইডিটা দেওয়া হয়েছে আর প্রোডাক্টের নেম, দেন ইউনিট প্রাইস দেওয়া হয়েছে আর কি। তো আমরা একটা টেবিল ক্রিয়েট করি প্রোডাক্ট নামে, এসকিউএল সার্ভারটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে।
কুয়েরি এডিটর আমরা ওপেন করতেছি। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্ট ডিবি, টেস্ট ডিবি। সো আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করব, টেবিলের নাম হচ্ছে টিবিএল প্রোডাক্ট। সো প্রোডাক্ট টেবিলের মধ্যে কলাম আছে কয়টা? তিনটা, আইডি, তারপর হচ্ছে নেম। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিল। তো টেবিলটা আমরা জেনারেট করি, সিনট্যাক্স এক্সিকিউট করলাম এবং টেবিল ক্রিয়েট হয়ে গেল। তো এখন কাজ হচ্ছে এই টেবিলে আমরা কিছু ডাটা ইনসার্ট করব। প্রথমে হচ্ছে আইডি, প্রোডাক্টের আইডি, দেন প্রোডাক্টের নাম, দেন প্রোডাক্টের প্রাইস 70 টাকা, সাপোজ একটা বুক। পাঁচটা প্রোডাক্ট দিই, পেন দিতে পারি একটা, 10 টাকা, আর কি দেওয়া যায়? খাতা দিলাম একটা, 25 টাকা, ক্যাপ, ২০০ টাকা, প্রোডাক্ট 300 টাকা। তো প্রোডাক্ট গুলি ইনসার্ট করার জন্য আমরা স্ক্রিপ্ট এক্সিকিউট করব। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমরা আইডি গুলি চেঞ্জ করি নাই, এটা হবে 2 3 4 5। আচ্ছা, এরর আসছে কারণ এই প্রথমটা জেনারেট হয়ে গেছিল, সো এটা আবার জেনারেট করছে যেন এরর আসছে। টিবিএল প্রোডাক্ট প্রোডাক্ট থেকে আমরা দেখি ভ্যালু গুলি। আমার এখানে টোটাল 5টা প্রোডাক্ট আছে এবং তাদের নেম, ইউনিট প্রাইস আছে। একটু স্লাইডে যাই, সেম কাজটা এই যে বুক, পেন, পেন্সিল, ক্লিপ এখানে আছে, আর আমরা অন্য প্রোডাক্ট দিচ্ছি, আমরা দিচ্ছি 4টা 5টা। আচ্ছা, ইউজিং টিবিএল প্রোডাক্ট অ্যান্ড টিবিএল প্রোডাক্ট সেলস টু ক্রিয়েটিং অ্যান ইন্ডেক্স। আচ্ছা, তো আমরা তো প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করলাম, এখন হচ্ছে প্রোডাক্ট সেলস টেবিলটাও ক্রিয়েট করতে হবে আমাদের। তো সেলস টেবিলে কি আছে? প্রোডাক্ট আইডি আর হচ্ছে কোয়ান্টিটি সোল্ড, মানে কয়টা কোয়ান্টিটি সেল হইলো আর কি। তো আমরা এটা ক্রিয়েট করি, কি ছিল ইন্টিজার? আচ্ছা, কোয়ান্টিটি সোল্ড ইন্টিজার, কোন প্রাইমারি কি নাই।
সো আমার প্রোডাক্ট সেলস টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে কিছু ভ্যালু ইনসার্ট দিব এই প্রোডাক্ট সেলস টেবিলে। প্রোডাক্ট আইডি 1, এটা সাপোজ আমরা 5 পিস সেল করছি, প্রোডাক্ট আইডি 2 হয়তো 10 পিস সেল করছি, 3 7 পিস সেল করছি, 4 এটা সেল করছি সাপোজ 15 পিস, 5 সেল করছি 50 পিস, আবার 1 এটা সেল করছি 12 পিস, 2 সেল করছি 3, 6, 9, 10। সেল করছি আমরা 14 পিস, 4 এই তো এখন আমরা এটা এক্সিকিউট করি, ভ্যালু ইনসার্ট হয়ে গেল এবং আমরা একটু ভ্যালু গুলি দেখে নিই। এই হচ্ছে আমাদের ভ্যালু। এই তো আমাদের প্রোডাক্ট সেলস টেবিল ক্রিয়েট হলো এবং আমরা কিছু ভ্যালু এখানে ইনসার্ট করলাম। তো নেক্সটে যাই। আচ্ছা, ক্রিয়েট এ ভিউ হুইচ রিটার্নস টোটাল সেলস এন্ড টোটাল ট্রানজাকশনস বাই প্রোডাক্ট। আমরা এমন একটা ভিউ ক্রিয়েট করব যেটা হচ্ছে আমার টোটাল ট্রানজাকশন বাই প্রোডাক্ট এবং টোটাল সেলস, এইরকম হচ্ছে আমার একটা মানে ভ্যালু রিটার্ন করবে আর কি। এই নিচেই দেখেন একটা এক্সাম্পল আছে টেবিলটার মধ্যে, আউটপুট শুড বি অ্যাজ শোন বিলো। আউটপুটের মধ্যে কি আছে, নেম, তারপরে হচ্ছে টোটাল সেলস, তারপরে হচ্ছে টোটাল ট্রানজাকশন। এখন টোটাল সেলস বলতে এখানে কি বুঝাইছে, এটা হয়তো টাকাটা, এই যে নিচে আবার দেওয়া আছে যে ইউনিট প্রাইস ইনটু কোয়ান্টিটি, দ্যাট মিনস কত টাকা সেটা বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে টোটাল ট্রানজাকশন, টোটাল ট্রানজাকশন দিয়ে কি বুঝাইছে, এখানে দেখেন এই যে কাউন্ট বিগ, কাউন্ট বিগ দিয়ে স্টার, দ্যাট মিনস হচ্ছে কতটা রো জেনারেট হয়েছে এই জিনিসটা সে কাউন্ট করছে। সো কাউন্ট করে সেটার নাম দেওয়া হয়েছে টোটাল ট্রানজাকশনস। এই সো এই হচ্ছে আমার আউটপুটটা, এই হচ্ছে স্ক্রিপ্ট। সো এখানে এই যে ভিউটা ক্রিয়েট করা হয়েছে একটু ডিফারেন্ট, দেখেন ক্রিয়েট ভিউ ভিউ নেম উইথ স্কিমা বাইন্ডিং। সো এই জিনিসটা একটু নোটিস করার মতো, এখানে এই ভিউটা ক্রিয়েট করা হয়েছে উইথ স্কিমা বাইন্ডিং এই অপশন সহ। তারপরে হচ্ছে নিচে আমার স্ক্রিপ্ট আর কি, মানে ওই কোয়েরিটা এজ ইট ইজ যেটা থাকার কথা, সিলেক্ট নেম টোটাল সেলস ট্রানজাকশন ফ্রম টিবিএল প্রোডাক্ট সেলস জয়েন টিবিএল প্রোডাক্ট, প্রোডাক্টের সাথে জয়েন করছে। অনে হচ্ছে টিবিএল প্রোডাক্ট ডট প্রোডাক্ট আইডি সমান সমান হচ্ছে টিবিএল প্রোডাক্ট সেলস ডট প্রোডাক্ট আইডি।
দ্যাট মিনস প্রোডাক্ট আইডি দিয়ে এই দুইটা টেবিলের সাথে জয়েন করা হয়েছে গ্রুপ বাই নেম। হ্যাঁ, নেম দিয়ে গ্রুপিং করা হয়েছে। তো আমরা এরকম একটা ভিউ ক্রিয়েট করি, এসকিউএল সার্ভারে যাই। ক্রিয়েট ভিউ, ভিউ নেম, ভিউ নেম কি দেওয়া যায়? প্রোডাক্ট অনুযায়ী টোটাল সেলস। আর এই ভিউটা হবে উইথ স্কিমা বাইন্ডিং। উইথ স্কিমা বাইন্ডিং অপশন সহ। এরপরে হচ্ছে আমার সিলেক্ট স্টেটমেন্ট এখানে আসবে। সিলেক্ট স্টার ফ্রম টিভিএল প্রোডাক্ট দিই। তো প্রোডাক্টের এখানে আমরা দিচ্ছি নেম, তারপরে হচ্ছে ইউনিক প্রাইস। এখন এটারে আমরা জয়েন করব হচ্ছে এর প্রোডাক্ট পারচেজের সাথে। আচ্ছা, অ্যালাইজ দিয়ে দেই। এটা পি প্রোডাক্ট টেবিলে অ্যালাইজ দিলাম পি, আর প্রোডাক্ট সেলস টেবিলের অ্যালাইজ দিলাম হচ্ছে পিএস। অন পি ডট প্রোডাক্ট আইডি। আচ্ছা, আইডি শুধু সমান সমান হচ্ছে পিএস ডট প্রোডাক্ট আইডি। আর এখানে আমরা গ্রুপ বাই দিতে হবে, যেহেতু এখানে আমরা হচ্ছে কাউন্ট করব। কি কাউন্ট করব? কত সেল হয়েছে আমার, সেটা আবার কোয়ান্টিটির সাথে। তাইলে আমি প্রথমে হচ্ছে কোয়ান্টিটি বের করতে হবে। আমি ইউনিট প্রাইস পাইছি, কিন্তু আমার কোয়ান্টিটিটা লাগবে। তাহলে কোয়ান্টিটিটা আমি এপাশে নেই, ডট সোল কোয়ান্টিটি। এখন এটার সাথে যদি আমি গুণ করি, তাইলে আমি পেয়ে যাব হচ্ছে প্রাইসটা, আমার সেলস প্রাইসটা। আর এটাকে আমরা সাম করি, তাইলে সবারটা একসাথে পেয়ে যাব। সাম করলাম, সো আমরা দিতে পারি সেলস প্রাইস বা টোটাল সেল, এরকম দিতে পারি টোটাল সেল। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে টোটাল ট্রানজেকশন। টোটাল ট্রানজেকশনের জন্য আমরা জাস্ট কাউন্ট করব। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন কাউন্ট কাউন্ট বিগ। তো আমরা এখানে আমরা কাউন্ট বিগ ব্যবহার করব। সো কাউন্ট বিগ এর মধ্যে আমি স্টার্ট দিয়ে দিতে পারি, বা আইডিটা নিলেও হয়, একই কথা। টোটাল ট্রানজাকশন হবে, আর বাকি সব একই। ফ্রম এইখানে শুধু গ্রুপ বাই, যেহেতু এগ্রিগেট আমরা ফাংশন ব্যবহার করছি, অর্থাৎ গ্রুপ বাই দিতে হবে নেম। এরপরে আমার স্টেটমেন্টের ক্লোজ, এই হচ্ছে আমার ভিউটা। আমি ভিউটা এক্সিকিউট করি। TBL product is invalid for schema binding, name must be in two bar. আচ্ছা, ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে। তো আমরা তো এটা ক্রিয়েট করলাম, এখানে এই যে দেখেন ডিবিও ডট, তারপর হচ্ছে টেবিল নেম, ডিবিও ডট টেবিল নেম। হ্যাঁ,
দ্যাট মিনস যেহেতু আমরা স্কিমা বাইন্ডিং ব্যবহার করছি, এই জন্য আমাকে টু পার্ট টেবিল নেম দিতে হবে। সো আমি এখানে দেখেন টু পার্ট টেবিল নেম দেই নি, যার জন্য হচ্ছে আমার ইয়েটা নিচ্ছে না, সেভটা নিচ্ছে না। ডিবিও ডট টেবিল নেম, আবার ডিবিও ডট টেবিল নেম। সো আমি টু পার্ট দিলাম টেবিল নেম, এবার এক্সিকিউট করি। সো এক্সিকিউট হয়ে গেল। সো এই জিনিসটা এখানে নোটিস করার মতো যে টু পার্ট টেবিল নেম দিতে হবে যখন আমরা স্কিমা বাইন্ডিং ইউজ করব। নেক্সটে যাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন এ ভিউ, দ্য ফলোয়িং রুলস শুড বি ফলোড বাই দ্য ভিউ। কিছু রুলস আছে যে রুলস গুলি আমাদেরকে ফলো করতে হবে যদি আমরা একটা ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করতে চাই। তো সেই রুল গুলি কি আছে? দ্য ভিউ শুড বি ক্রিয়েটেড উইথ স্কিমা বাইন্ডিং অপশন। নাম্বার ওয়ান রুলস হচ্ছে আমাকে এই ভিউটা স্কিমা বাইন্ডিং অপশন ইউজ করেই ভিউটা ক্রিয়েট করতে হবে। নাম্বার টু, ইফ অ্যান এগ্রিগেট ফাংশন ইন দ্য সিলেক্ট লিস্ট রেফারেন্সেস অ্যান এক্সপ্রেশন, অ্যান্ড ইফ দেয়ার ইজ এ পসিবিলিটি ফর দেয়ার এক্সপ্রেশন টু বিকাম নাল, দেন রিপ্লেসমেন্ট ভ্যালু শুড বি স্পেসিফাইড। এখানে একটা ব্যাপার আছে, আমরা দেখেন নাল এখানে আমরা ইয়ে করি নাই, নাল হ্যান্ডেল করি নাই। সো এইখানে আবার এই যে ইজ নাল দিয়ে নাল হ্যান্ডেল করা হয়েছে, তো এটা আমরা করি নাই, এটাও আমরা করি নেই, এই যে এটা আর কি। ইন কেস যদি কোনো একটা ভ্যালু আমার নাল চলে আসে, সেক্ষেত্রে আমার পুরো বিষয়টা আমার হ্যান্ডেল করতে হবে। তো এখানে সোল্ড কোয়ান্টিটি অথবা ইউনিট প্রাইস দুইটাই নাল আসতে পারে, তো সেটাও হ্যান্ডেল করার দরকার। তো যেহেতু এটা জাস্ট একটা প্র্যাকটিস বা শিক্ষণীয় একটা কি বলবো আমাদের লেসন বা একটা ভিউ জাস্ট ক্রিয়েট করলাম, তো এখানে জাস্ট নামে মাত্র একটা ইজনাল এখানে দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে জিরোটা আমরা যদি নাল আসে তার পরিবর্তে রিপ্লেস করে জিরো বসিয়ে দেওয়া হয়েছে, তো আমরা এটুকু করতে পারি। ইজনাল, তো ইজনাল এর হচ্ছে প্যারামিটার দুইটা, একটা প্যারামিটারে এক্সপ্রেশন যাবে, এই হচ্ছে এক্সপ্রেশন প্যারামিটার। ইন কেস যদি এটা নাল হয় তাহলে কি হবে? জিরো হবে। সেই তো, সেক্ষেত্রে আবার আমাদের এটা অল্টার করতে হবে। আমরা যেহেতু পরিবর্তন করছি, সো অল্টার হয়ে গেল। আমরা আবার যাই। ইফ অ্যান এগ্রিগেট ফাংশন ইন দা সিলেক্ট লিস্ট references and expression, and if there is a possibility for that expression to become null, then replacement value should be specified. Amra replacement value diye dichi shunno. In this example we are using is null function. Amra is null function byabohar korlam to replace null values with zero, ebong amra zero byabohar korchi null value er sathe replace korar jonno. Acha, number 3, if group by is specified. কারণ হচ্ছে আমরা যে এই কোয়েরিটা লিখছি সেটার মধ্যে গ্রুপ বাই আছে। ইফ গ্রুপ বাই ইজ স্পেসিফাইড, দ্য ভিউ সিলেক্ট লিস্ট মাস্ট কন্টেইন এ কাউন্ট বিগ এক্সপ্রেশন। দ্যাট মিনস হচ্ছে আমরা যেহেতু এখানে গ্রুপ বাই ব্যবহার করছি, সো সেক্ষেত্রে এই যে কাউন্ট, আমরা যদি এই ধরনের কাউন্ট টাইপের যদি কোনো ফাংশন ইউজ করি, সেক্ষেত্রে কাউন্ট বিগ ফাংশনটা ইউজ করার জন্য বলা হয়েছে। কাউন্টও ব্যবহার করা যেতে পারে, মানে অ্যাজ ইউজুয়াল আমরা ব্যবহার করি, কিন্তু এখানে কাউন্ট বিগ ব্যবহার করার জন্য বলা হয়েছে। তো কাউন্ট আর কাউন্ট বিগ এর মধ্যে ডিফারেন্স তেমন কিছুই না, শুধু ডাটা টাইপের ডিফারেন্স আর কি। দ্য বেস্ট টেবল ইন দ্য ভিউ শুড বি রেফারেন্সড উইথ টু পার্ট নেম। তো এই যে এই বিষয়টা যে আমাদের যে আটকে দিছিল বেস্ট টেবিলের নামগুলি, যে আমরা ফার্স্ট টাইম টু পার্ট দিছিলাম না, যার জন্য এরর আসছিল। সো এখানে টু পার্ট হইতে হবে, ডিবিও ডট টেবিল নেম, ডিবিও ডট টেবিল নেম। এটা বলা হয়েছে এখানে, দ্য বেস্ট টেবল ইন দ্য ভিউ শুড বি রেফারেন্সড উইথ টু পার্ট নেম। ইন দিস এক্সাম্পল টিবিএল প্রোডাক্ট এন্ড টিবিএল প্রোডাক্ট সেলস আর রেফারেন্সড ইউজিং ডিবিও ডট টিবিএল প্রোডাক্ট এন্ড ডিবিও ডট টিবিএল প্রোডাক্ট সেলস রেসপেক্টিভলি, যেটা আমরা একটু আগে দেখলাম।
আচ্ছা, ক্রিয়েট অ্যান ইন্ডেক্স অন এ ভিউ, মানে এখন হচ্ছে আমরা ভিউর মধ্যে একটা ইন্ডেক্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখবো আর কি। তো তার আগে আমরা ভিউর রুলস গুলি দেখলাম। দ্য ফার্স্ট ইন্ডেক্স দ্যাট ইউ ক্রিয়েট অন এ ভিউ মাস্ট বি এ ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স, মানে আপনি ভিউর মধ্যেও টেবিলের মতো একাধিক ইন্ডেক্স ব্যবহার করতে পারবেন। তবে ফার্স্ট যে ভিউটা আপনি সরি ফার্স্ট যে ইন্ডেক্সটা আপনি ক্রিয়েট করবেন সেটা হইতে হবে কি, মাস্ট বি ক্লাস্টার্ড ইন্ডেক্স। প্রাইমারি কি এর সাথে যেমন একটা ক্লাস্টার্ড ইন্ডেক্স ক্রিয়েট হয় ঠিক ওই রকম ভিউতেও ফার্স্ট ভিউটা একটা ক্লাস্টার্ড ইন্ডেক্সই হইতে হবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আফটার দ্য ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স হ্যাজ বিন ক্রিয়েটেড, ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করার পরে ইউ ক্যান ক্রিয়েট এডিশনাল নন ক্লাস্টার ইন্ডেক্স। হ্যাঁ, টেবিলের মতোই ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করার পরে আমরা যদি চাই আরো অন্যান্য কলামের উপরেও নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করব সেটা আমরা করতে পারি আর কি। তো এখানে নন ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করার যেই সিনট্যাক্সটা এটা দেওয়া আছে, দেখেন ক্রিয়েট ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স, দেন হচ্ছে ইন্ডেক্সের নাম, দেন হচ্ছে অন, অন দিয়ে হচ্ছে এখানে আমরা ভিউর নামটা দিলাম, তারপরে হচ্ছে নেম, এখানে নেম কলামের উপরে হচ্ছে ইন্ডেক্সটা ক্রিয়েট করা হয়েছে। সিন্স উই নাও হ্যাভ অ্যান ইন্ডেক্স অন দ্য ভিউ গেটস মেটেরিয়ালাইজড, দ্য ডাটা ইজ স্টোর্ড ইন দ্য ভিউ, সো হোয়েন উই এক্সিকিউট সিলেক্ট স্টার ফ্রম ভিউ নেম দেন দ্য ডাটা ইজ রিটার্ন ফ্রম দ্য ভিউ ইটসেলফ। দেখেন এখানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যখনই আমরা হচ্ছে ভিউর মধ্যে একটা ইন্ডেক্স ক্রিয়েট করলাম তখন ভিউটা কি হয়েছে, দ্য ভিউ গেটস মেটেরিয়ালাইজড, মেটেরিয়ালাইজড হয়ে গেল এটা। এরপরে ঘটনাটা কি ঘটছে, এরপরে হচ্ছে দ্য ডাটা ইজ স্টোর্ড ইন দ্য ভিউ, মানে এই সিচুয়েশনে ডাটাগুলি কোথায় স্টোর হয়, এই সিচুয়েশনে ডাটাগুলি সরাসরি ভিউতে স্টোর হয়। সো হোয়েন উই এক্সিকিউট সিলেক্ট স্টার ফ্রম ভিউ নেম দ্য ডাটা ইজ রিটার্ন ফ্রম দ্য ভিউ ইটসেলফ, আমরা যদি এই অবস্থায় ভিউটা থেকে কোনো একটা কোয়েরি রান করি তাহলে ডাটাগুলি সরাসরি এই ভিউটা থেকেই আসে, আদারওয়াইজ মানে আন্ডারলাইং যে বেস টেবিল টেবিল থেকে আসার প্রয়োজন হয় না, সরাসরি ভিউ থেকে আসে, রেদার দেন রিট্রিভিং ডাটা ফ্রম দ্য আন্ডারলাইং বেস টেবিল। হ্যাঁ, মানে আন্ডারলাইং বেস টেবিলের পরিবর্তে সে ভিউ থেকেই সরাসরি ডাটাগুলি নিয়ে আসে। তো আমরা একটা ভিউর মধ্যে একটা ইন্ডেক্স আমরা ক্রিয়েট করি, আমাদের তো অলরেডি একটা ভিউ ক্রিয়েট করা আছে, এই ভিউটা আমরা ক্রিয়েট করছি। তো আমরা একটা ইন্ডেক্স ক্রিয়েট করি, ইন্ডেক্সটা হবে ইউনিক নন ক্লাস্টার ইন্ডেক্স, ক্লাস্টার ইন্ডেক্স হবে, আর ইন্ডেক্সের একটা নাম দেব। সো ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স যেহেতু এটার প্রিফিক্সটা হয় এরকম, এই প্রিফিক্সটা দেখলে বোঝা যায় যে এটা ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স। এটা যে আমাদের দেওয়াটা ম্যান্ডেটরি তা না, আমি এক্স ওয়াই জেড দিলেও হয়ে যাব, বাট এটা নেমিং কনভেনশন। আর যেহেতু আমরা এই ভিউর সাথে এই ইন্ডেক্সটা দিচ্ছি, ক্লাস্টার ইন্ডেক্সটা দিচ্ছি, সো এই ভিউর নামটা দিয়ে দিলাম। এরপরে আন্ডারস্কোর দিয়ে আমরা যেহেতু এই নেম এর উপরে হচ্ছে আমরা এই ইয়েটা দিব আর কি, ইন্ডেক্সটা ক্রিয়েট করব, সো এই নেমটাও দিলাম। সো এইভাবে হচ্ছে আসলে ভিউর নেম গুলি জেনারেট হয় অটোমেটিক্যালি, হইলেও এরকমই হয়, এইভাবে হয়। সো তাতে করে ভিউর নামটা দেখলেই বোঝা যায় যে এটা একটা ইউনিক ক্লাস্টার ইন্ডেক্স, এটা এই ভিউর উপরে ক্রিয়েট হয়েছে এবং এই ভিউর এই কলামের উপরে এটা ক্রিয়েট করা হয়েছে। শুধু নামটা দেখলে এখন মানুষ বুঝতে পারবে যে কি। অন, অন দিয়ে হচ্ছে কোথায় আমরা ক্রিয়েট করব, এই ভিউতে ক্রিয়েট করব। এরপরে হচ্ছে এই ভিউর কোন কলামে আমরা ক্রিয়েট করব, এই ভিউর হচ্ছে যে নেম কলামে আমরা ক্রিয়েট করব, নেম কলামে ক্রিয়েট করব। এরপর হচ্ছে স্টেটমেন্টের লাস্টে আমরা জাস্ট দিব গো। তো আমরা এখন এক্সিকিউট করি ইন্ডেক্সটা। আচ্ছা, ক্যান নট ক্রিয়েট দ্য ক্লাস্টার ইন্ডেক্স অন ভিউ টেস্ট ডিভিউ ডট এত প্রোডাক্ট বিকজ দ্য সিলেক্ট লিস্ট অফ দ্য ভিউ কন্টেন্স অ্যান এক্সপ্রেশন
on result of aggregate function or grouping column. আচ্ছা, এখানে ইন্ডেক্স ক্রিয়েট করার যে কন্ডিশনস গুলি ছিল সেগুলি আমরা সব ফুলফিল করছি। তো তারপরে এখানে আপনার এই যে মেসেজটার দিকে খেয়াল করেন একটু, যেটা বলতেছে ক্যান নট ক্রিয়েট দ্য ক্লাস্টার ইন্ডেক্স, ইন্ডেক্স এর নেম অন ভিউ, এখানে হচ্ছে আমার ভিউর নামটা দেওয়া হয়েছে বিকজ দ্য সিলেক্ট লিস্ট অফ দ্য ভিউ কন্টেইনস অ্যান এক্সপ্রেশন অফ এগ্রিগেট ফাংশন অর গ্রুপিং কলাম। সে এই যে এগ্রিগেট ফাংশন গুলি ব্যবহার করতেছি এগুলিকে ইন্ডিকেট করতেছে। সো কনসিডার রিমুভিং এক্সপ্রেশন অন রেজাল্ট অফ এগ্রিগেট ফাংশন অর গ্রুপিং কলাম, সে বলতেছে এগুলি রিমুভ করে ফেলতে। ঠিক আছে, এরকম হচ্ছে এররটা আসছে। তো আমাদের জানা মতে আমরা এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে পারতাম, কিন্তু এখন সে বলতেছে যে না পারুম না। ঠিক আছে, তো যেহেতু পারুম না তাইলে আমরা বাদ দেই, এগ্রিগেট ফাংশন গুলি ব্যবহার করা বাদ দেই। তো বাদ দিলে কি হবে, আমার এখান থেকে টোটাল ট্রানজাকশন কয়টা এটা বাদ দিলাম, এখানে হচ্ছে সামটা বাদ দিলাম, ইজ নাও থাকতে পারে সমস্যা নাই, সাম বাদ দিয়ে দিলাম। সো এগুলি আমি বাদ দিয়ে দিলাম। এবার আমরা এটা ক্রিয়েট অল্টার করলেই হয়ে যাবে। বলতেছে কোনটা গ্রুপ বাই নিয়ে গেছে, গ্রুপ বাই। ও আচ্ছা, গ্রুপ বাই তো মুছি নাই, দেখি শান্ত ভাই ধরলো না। আচ্ছা, জ্যোতিষীর চোখ ধরে ফেলছেন এরকম তাড়াতাড়ি। আচ্ছা, আমরা অল্টার করে ফেললাম আর এখান থেকে এগ্রিগেট ফাংশন গুলি বাদ দিয়ে দিলাম। সো ওই মেসেজ অনুযায়ী এখন আমরা ট্রাই করি একটা ইন্ডেক্স ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এবার কি বলতেছে, ইউনিক ইন্ডেক্স স্টেটমেন্ট টার্মিনেটেড বিকজ দ্য ডুপ্লিকেট কি ফাউন্ড ফর দ্য অবজেক্ট নেম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ডুপ্লিকেট কি পাওয়া গেছে, আমরা যেহেতু নেম কলামে দিছি এখানে ডুপ্লিকেট কি পাওয়া যাচ্ছে। যেহেতু ডুপ্লিকেট কি পাওয়া যাচ্ছে এই জন্য হচ্ছে সে এখানে ইন্ডেক্স ক্রিয়েট করতে দিবে না। তাইলে উপায়, আমরা এখানে ডুপ্লিকেট কিটা বাদ দিতে পারি। তো সেইটা কিভাবে হতে পারে, আমরা টেবিল থেকে গিয়ে ডুপ্লিকেট কি গুলি রিমুভ করে ফেলি। প্রোডাক্ট সেলস টেবিলে ডুপ্লিকেট ভ্যালু আসছে কিছু, অন্যভাবেও আমরা করতে পারতাম, আরেকটা ভিউরে হয়তো এখানে আমরা কল করতে পারতাম, সেগুলো করতে পারতাম। তো আমরা একটু সহজ রাস্তায় যাচ্ছি, সিম্পল লজিকে যাচ্ছি। এই যে এ থেকে ডুপ্লিকেট ভ্যালু গুলি আমরা রিমুভ করে দিচ্ছি, পাঁচটারও রিমুভ করে দিলাম। এই সো এই পর্যন্তই আমার সেল। এবার আমি এক্সিকিউট করি, এখন আর আমার ডুপ্লিকেট নাই, বুক প্যান স্কিপ ডুপ্লিকেট নাই। এবার আমরা এটা ক্রিয়েট করি। আচ্ছা, ক্রিয়েট হইলো এট লাস্ট, আমাদের ইন্ডেক্সটা ক্রিয়েট হইলো। এবার আমরা নেক্সটে যাই। তো এই অনেক কিছু আমাদের স্লাইডের সাথে মেলে নাই কিছু বিষয়, বাট আমাদের তো সামনে আগাইতে হবে। তো আমরা এইটা তো আমরা কমপ্লিট করছি, আমরা নেক্সটে যাই। দ্য ফার্স্ট ইন্ডেক্স দ্যাট ইউ ক্রিয়েট অন, আচ্ছা এটাই তো আমরা ইন্ডেক্সটা ক্রিয়েট করলাম। এবং এখানে সিন্স উই নাও হ্যাভ অ্যান ইন্ডেক্স অন দ্য ভিউ, দ্য ভিউ গেটস মেটারিয়ালাইজড। হ্যাঁ, ভিউটা এখন তো মেটারিয়ালাইজড হয়ে গেল এবং এটার
মধ্যে এখন ডাটাগুলি স্টোর হবে, সে আলাদা করে হচ্ছে টেবিল থেকে আর ডাটা নিয়ে আসবে না, সে এখন সরাসরি ভিউর মধ্যে ডাটা স্টোর করবে। সো হোয়েন উই এক্সিকিউট সিলেক্ট স্টার ফ্রম ভিউর নেম, দ্য ডাটা ইজ রিটার্ন ফ্রম দ্য ভিউ ইটসেলফ রেদার দেন রিট্রিভিং ডাটা ফ্রম দ্য আন্ডারলাইং ভেজিটেবল। তো আমরা যদি এখন কি করব, এই ভিউ থেকে যদি কুয়েরি করে ডাটা নিয়ে আসি, ডাটা চলে আসছে। তো অ্যাকচুয়ালি ডাটাটা কোথা থেকে আসছে, ভিউর ডাটা সাধারণত টেবিল থেকে আসে, এই টেবিলগুলো থেকে আসার কথা, বাট যেহেতু আমরা এখানে ইন্ডেক্স ক্রিয়েট করছি এবং ক্লাস্টার ইন্ডেক্স ক্রিয়েট করছি, সো এখন এই ভিউটা ম্যাটেরিয়ালাইজড হয়ে গেছে এবং এই ডাটাগুলি আসবে হচ্ছে সরাসরি ভিউ থেকে। এখন এই অবস্থায় ভিউ নিজেই ডাটা স্টোর করবে। তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, বেনিফিটস অফ ইন্ডেক্সড ভিউ, তাহলে আমরা আসলে একটা ইন্ডেক্স ভিউ কেন ক্রিয়েট করব, ভিউতে আবার আলাদা করে ডাটা স্টোর হচ্ছে, এর জন্য আমার স্টোরেজের প্রয়োজন হচ্ছে, তাহলে আমি এটা ইন্ডেক্স ভিউ কেন ক্রিয়েট করব, তো সেটা নিয়ে আলোচনা। বেনিফিটস অফ ইন্ডেক্স ভিউ, ইন্ডেক্স ভিউজ ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্রুভ দ্য পারফরমেন্স অফ কোয়েরিজ দ্যাট ইনভলভস জয়েন্স অ্যান্ড এগ্রিগেশনস। এগ্রিগেশনস তো ব্যবহার করতে দিল না, জানি না এটা হয়তো ভার্সনের ডিফারেন্স কারণে হতে পারে, যে এই আমি 2012 ব্যবহার করতেছি, এখানে এগ্রিগেশন ব্যবহার করতে দিল না, তো এটা একটু ঘাটাঘাটি করে আবার বের করতে হবে কারণটা। তো এখানে যেটা বলছে, ইন্ডেক্স ভিউ ক্যান সিগনিফিকেন্টলি ইম্প্রুভ দ্য পারফরমেন্স অফ কোয়েরিজ দ্যাট ইনভলভ জয়েন্স অ্যান্ড এগ্রিগেশন। ইন্ডেক্স ভিউর পারফরমেন্স অন্যান্য ভিউর থেকে অনেক বেশি হয়। সাধারণত আপনি যখন হিউজ একটা কুয়েরি লিখবেন, সেখানে অনেক জয়েন থাকবে, অনেক বিভিন্ন রকম কমপ্লিকেশন থাকবে, তারপরে হচ্ছে ডাটাটা রিট্রিভ হয়ে আসবে, দেখবেন যে অনেক সময় নিচ্ছে, ওই ভিউর ডাটাটা রিট্রিভ হইতে অনেক সময় নিচ্ছে, একটা রিপোর্ট আপনার কমপ্লেক্স একটা রিপোর্ট ওপেন হইতে অনেক সময় নিচ্ছে। ইন দ্যাট কেস আপনি কি করতে পারেন, এরকম একটা ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করে সেই ভিউটাতে ডাটাটা নিয়ে আসলেন, এবং ওই ভিউটা যখন আপনি ভিউ থেকে কুয়েরি করবেন, উইথিন সেকেন্ড হচ্ছে আপনার রিপোর্ট ওপেন হয়ে যাবে। এই হচ্ছে বিষয়টা। ইন্ডেক্স ভিউজ আর আইডিয়াল ফর সিনারিওস হোয়ার দ্য আন্ডারলাইং ডাটা ইজ নট ফ্রিকুয়েন্টলি চেঞ্জড। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে এমন টেবিলের উপরেই হচ্ছে এই কোয়েরিটা করতে হবে, যেখানে হচ্ছে ওই টেবিলগুলিতে যাতে ভ্যালুগুলি ফ্রিকুয়েন্টলি চেঞ্জ না হয়। হ্যাঁ, আপনি তো ট্রানজাকশন টেবিলের মধ্যে এরকম একটা ভিউ ক্রিয়েট করলেন, ট্রানজাকশন টেবিলে হিউজ ডাটার হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি ডাটা চেঞ্জ হচ্ছে, তো এরকম টেবিলের সাথে করা যাবে না। যেটা বলতেছে, ইন্ডেক্স ভিউজ আর মোর অফেন ইউজ ইন ওলেপ অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেস সিস্টেম, যেখানে হচ্ছে ডাটা নিয়ে অনেক প্রসেস হয়, অ্যানালাইসিস হয়, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে এই ইন্ডেক্স ভিউটা ব্যবহার করা হয়, বিকজ দ্য ডাটা ইজ মেইনলি ইউজড ফর রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস পারপাস। হ্যাঁ, যেখানে ওই ডাটাগুলি মেইনলি হচ্ছে রিপোর্টিং এবং অ্যানালাইসিস এর জন্য ব্যবহার করা হয়। আপনার যেখানে হচ্ছে প্রচুর ডাটা নিয়ে যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলি কাজ করে, ওগুলিতে কি হয়, দেখা গেছে যে আপনার ওই ট্রানজাকশন রেগুলার ট্রানজাকশনের ডাটা ছাড়া বাকি বাকি ডাটাগুলি অনেক সময় সেপারেট করে ফেলা হয়, সেপারেট করে ওগুলি থেকে হচ্ছে রিপোর্ট জেনারেট হয়। সো এই ধরনের ডাটা যখন থাকে, সেগুলি থেকে রিপোর্ট জেনারেট করার জন্য, কুইকলি জেনারেট করার জন্য আপনি চাইলে ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করতে পারেন। এই কথাটা এখানে বলা হয়েছে, ইন ইন্ডেক্স ভিউ মে নট বি সুইটেবল ফর OLTP অনলাইন ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম অ্যাজ দ্য ডেটা ইজ ফ্রিকুয়েন্টলি অ্যাডেড অ্যান্ড চেঞ্জ। এমন একটা টেবিল যেখানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি ডাটা ঢুকতেছে বেরোইতেছে, এরকম একটা টেবিলে হচ্ছে আপনি এরকম ইন্ডেক্স ভিউ ক্রিয়েট করাটা ওয়াইজ হবে না বা সুইটেবল হবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। তো এই হলো মোটামুটি ইন্ডেক্স ভিউ আর কি। তো ইন্ডেক্স ভিউ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, একটু কথা বলবেন, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। না না, ঠিক আছে সাদির ভাই, বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে যাই।